আলমগীর সাহেব তার জীবনটা ছিল কি বল নট প্যাসিমিস্টিক অপটিমিজম ছিল তার আশাবাদী আনন্দ ফুর্তিতে উনি থাকতে পছন্দ করতেন আবুল লাইফ ওয়াজ অল অ্যাবাউট আর্কিটেকচার সারাদিনই ডিজাইন করতো সারাদিন ড্রয়িং করতো সে একটা ইনভায়েবল পার্সন ছিল আর তার নিজের কমিউনিটিতে খুব ন্যাচারাল এবং কমিউনিটি বেস তার ইয়েটা ছিল ভিশনগুলো ছিল খুব ইয়া তো তার প্রজেক্টও দেখা যায় যে ভেরি ডাউন টু ওয়ার্ড ভেরি হাম্বল উনি দেখতে চাইতেন যে ঢাকা শহর একটা আন্দোলনের শহর চিঠিতে পরিণত হোক তিলোত্তমার চিঠিতে পরিণত হোক এটা তার স্বপ্ন ছিল ১৯৫১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা আড়াইশিদা গ্রামে তার জন্ম হয় আব্বু অবশ্য ছোটকালে গান শিখত ওইটাই হয়তো একটা অনেক বড় কারণ ছিল তার আমাদেরকে ইন্সপিরেশন দেওয়ার মতো উনি বুয়েটে আর্কিটেকচারাল ইনস্টিটিউটে ভর্তি হন সেখান থেকে উনি ব্যাচেলার ডিগ্রি বিআর ওখানে লাভ করেন তারপর উনি কিছুদিন বশির অ্যান্ড কোম্পানিতে উনি কোনো কাজ করেছেন তারপর থেকে উনি নিজে আর্কিটেক্ট এই ফার্মে নাম দিয়ে শুরু করে মগবাজার অফিস করে আর্কিটেক্ট লিমিটেড প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৭ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু তার আগে ওনার অফিস রান করছিল সেটা প্রপ্রাইটারশিপ হিসেবে ১৯৮৮ সালে আই থিঙ্ক ইট ইজ ভেরি গুড থিং যেটা আমার শেখা হেডোনিজম যেটাকে বলে মানে মানুষের আনন্দ সাস্টেনেবল তো হবেই সব কিছুই হবে বা কিন্তু মানুষ আনন্দ পাইতে হবে বিল্ডিংটাতে থাকে সবচেয়ে ওনার আজকের প্রথম বিল্ডিং ব্যারিস্টার মাইনুর হোসেন সাহেবের বাড়ি ধারা বাড়ি একটা নান্দনিক বিল্ডিং বসুন্ধরা হাউজিং এর ভিতরে আমাদের একটা প্রজেক্ট হলো সেটা হচ্ছে আইএসডি স্কুল এই স্কুলটা করতে গিয়ে আমাদের অনেক কাঠখড় পড়াইতে হয়েছে কীরকম যে ওটা নিয়ে যে ওরা যে মাটি ওখানে ফিল করেছে সে মাটির নিচে ফ্লাডিং কাদা পরে সেখানে আমরা পাইলসে গেলাম পাইলসে গিয়ে একটা রেফারেন্স পাইলটা আমরা ইয়ে করলাম সেখান থেকে পুরো স্থাপনাটা আমরা পাইলসের উপর ইয়ে করে যমুনা ফিউচার পার্ক যখন উনি করেন তখন এটার যে ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি অনেক হাই তো সে বিদেশ থেকে সোর্স করবে কিন্তু সে একটা পলিসি ডেভেলপ করলো যে যেই বিদেশ থেকে আসো না কেন তোমার বাংলাদেশে একজন প্রতিনিধি থাকা লাগবে সো দ্যাট পলিসি হি মেড এটার কারণে বাংলাদেশে আজকে যে এত গ্লাস বিল্ডিং এই কংক্রিট ফিনিশ বিভিন্ন ধরনের ফিনিশ বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে আগে ছিল না এগুলো ঢুকে গেছে হি ওয়াজ ভেরি ডিটেল অন ডে লাইট কীভাবে হারভেস্টিং করবে সবসময় তার বিল্ডিং দেখা যায় যে সবসময় ন্যাচারাল লাইটে ভরা থাকে কোনো অন্ধকার যাবে সে প্রত্যেকটা কোনায় কীভাবে ডে লাইট যাবে দ্যাট ওয়াজ ইজ মেইন গোল আমার কাছে মনে হয়